আবারও মর্মান্তিক ঘটনা ঘটল চিরকুণ্ডা থানার অন্তর্গত ডুমরিজোড় অঞ্চলে। অবৈধ কয়লা খনিতে খনন করার সময় হঠাৎ করে ডুমরিজোড়ে মাটির রাস্তা বসে যায়। প্রায় কয়েক ডজন মানুষ মাটির নিচে চাপা পড়ে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জেসিপি দিয়ে মাটি কেটে খনির ভিতরে কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। স্থানীয়দের দাবি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই অঞ্চলে বেশ কয়েকজন ইনলিগাল মাইন্স চালনা করা হয়। শত শত মানুষ প্রতিদিন গভীর গর্তের ভিতরে ঢুকে কয়লা কাটে, তাই তাদের দাবি প্রায় 50 জনের বেশি চাপা পড়ে রয়েছে। নিরসা বিধানসভা ক্ষেত্রে চাঁচ ডুমরি জোড়ে এখানে ইলিগাল মাইনিং অনেকদিন ধরে চলতে যাতে আজকে যেটা আমরা খবর করলাম যে বেঙ্গল থেকে অনেক মজদুররা এসে এখানে ইলিগাল মাইনিং করে ঠিকাদাররা নিয়ে আসে। তো 40-50 জন এখানে ভেতরে গিয়েছিলো যে সময় ভূত আসানো হয়েছে। তো আমরা জানি না এখন কত লোক ভেতরে আছে বা মারা গেছে। এখন একটা জেসিবি বিসিসিএল দ্বারা দেওয়া হয়েছে যেটা ওখানে খোদাই করা। তো এই 4 ঘন্টা বিলম্ব, এতক্ষণে পুলিশ পৌঁছাচ্ছেন, কী বলবেন? না দেখুন, প্রথমত তো পুলিশ মানতেই রাজি নয় যে এখানে ইলিগাল মাইনিং হচ্ছে, কারণ পুলিশের দ্বারাই ইলিগাল মাইনিং করানো হয় এখানে ঠিকাদারে। তো সেই জন্যে হয়তো সব আস্তে আস্তে চালানো হচ্ছে। আমরা চেষ্টা করছি যে এটা বড় মেশিন এনে এই এলাকাটা ভালো ইয়ে করে যদি ইলিগাল মাইনিং সত্যি বন্ধ করতে হয় তো এটা পুরোটাই বরিদ করতে হবে। এরপরে কী কাজ হতে পারে? পুলিশ যতক্ষণ না চাইবে ইলিগাল মাইনিং বন্ধ হবে না। এখানে পুলিশের সহভাগিতায় প্রশাসনের সহভাগিতায় ইলিগাল মাইনিং হচ্ছে, সেই জন্য আশা করি যে গভর্নমেন্ট কমসে কম এই লুট খসর যেটা হচ্ছে এটা বন্ধ হবে। जहाँ पे सूचना आज मिला है कि लगभग 8:30 दिन में भू धसान की घटना हुई है। एक कच्चा सड़क है जो जिसमें सड़क के पास आसपास में बहुत जगह पे दरार आ गया है और सड़क कुछ फीट नीचे धस गया है। ये टोटली भू धसान का मामला लग रहा है और हम लोग इसमें अगर कुछ लोग अंदेशा व्यक्त कर रहे हैं तो हम लोग इसमें पूरा OBCCL के मदद से आसपास में देख रहे हैं। ऐसा कोई किसी का हताहत होने का इस तरह का कोई सूचना यहाँ पे नहीं। आसनसोल से सौमित्र गांगुली, रिपोर्ट टाइम्स बांग्ला।